আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা এর মধ্যেই শেষ করে ফেলেছো। আশা করছি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। যারা অসুস্থতা এবং বিভিন্ন কারণে পরীক্ষা দিতে পারোনি তাদের জন্য আসলেই আমরা দুঃখিত। তবে আশা করছি আগামী পরীক্ষাগুলোতে অবশ্যই তোমরা তোমাদের সব বিপদ আপদ কাটিয়ে, সব বাধা বিঘ্নতা কাটিয়ে আমাদের সাথে যোগ দিবে। তো গরম পড়ছে প্রচুর, পানি খাবে কিন্তু, ঠিক আছে? বেশি বেশি পানি খাবে, এখন একটু রিল্যাক্স। তোমাদের সময়টা মাত্র প্রথম সাময়িক পরীক্ষা শেষ করেছো, তাই আমরা চেষ্টা করছি অল্প অল্প করে তোমাদেরকে পড়া দেওয়ার জন্য, যাতে তোমাদের পড়ার চাপটাও না হয়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা তোমাদের অবসর সময়ে বসে কিছু কিছু করে শিখে ফেলতে পারো। আজকে আমার পরিবেশটা দেখো একটু অন্যরকম, পিছনে কোনো হোয়াইট বোর্ড নেই, পিছনে একটা দেওয়াল দেখা যাচ্ছে, মিসকেও পুরো দেখা যাচ্ছে না, আগে যতটুকু দেখা যেত তার থেকেও কম, তাই না? কেন এমনটা হলো? হ্যাঁ, করোনা পরিস্থিতির কারণে মিস বাসা থেকে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছে, তাই তো তোমরা কি করবে, তোমরাও বাসা থেকে একদম বের হবে না প্রয়োজন ছাড়া, মিসও প্রয়োজন ছাড়া বের হই না বাসা থেকে, তোমরাও বের হবে না। আর কি করতে হবে, সবসময় মাস্ক পরতে হবে যদি বাইরে যেতে হয়, এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে, তাই না? তো আশা করছি সবাই ভালো আছো এবং আমার সাথে আছো। সবাই কি করো, আমাদের আজকে প্রথম ক্লাস কি ম্যাথ, তাই না, গণিত। তো তোমরা অঙ্ক অনুশীলন বইটি হাতে নাও। অঙ্ক অনুশীলন বইয়ে তোমাদের দ্বিতীয় অভিক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের যে অংশটা আছে, কথায় লেখো অঙ্কে লেখো, সেখান থেকে আমরা আজকে শিখব 41 থেকে 50 পর্যন্ত। 41 থেকে 50 পর্যন্ত তোমাদের দ্বিতীয় অভিক্ষার সিলেবাসে আছে। তো চলো আমরা একটু দেখে ফেলি। এখানে দেখো বইয়ে দেওয়া আছে 41 থেকে 50 পর্যন্ত, তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3। আজকে আমরা বাংলায় যেটা আছে 41 থেকে 50 সেটা শিখব। মিস দেখো, আগে যেমন বোর্ডে লিখে দিতাম, মিস কী করেছি তোমাদের জন্য খাতায় লিখে নিয়েছি। তো তোমরা কি করবে, এই খাতা থেকে দেখে দেখে মিসের সাথে পড়বে। দেখো আমি কি লিখেছি, কথায় লেখো আর হচ্ছে অঙ্কে লেখো 41 থেকে 50, এবং আমি কি লিখেছি বাংলায়, এগুলো সব বাংলায়। আজকে আমরা বাংলায় কথায় লেখো অঙ্কে লেখো শিখবো কত থেকে, 41 থেকে 50 পর্যন্ত। চলো তাহলে দেখে ফেলি, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো 4 10 1 41 বানানটা দেখো, এ ক চ লয় ল রসিকার তাল বস, 41। এরপরে কি আছে, 42, 4 10 2 42, বড় শিকার বি অন্তস্থীয় আকার লয় ল রসিকার তাল বস, 42। 43, ত একার ত আকার তে তা লয় ল রসিকার তাল বস, 43। এরপর হচ্ছে 44, চ রসুকার অন্তস্থীয় আকার লয় ল রসিকার তাল বস, 44। 45, প চন্দ্রবিন্দু অন্তস্থীয় ত আকার লয় ল রসিকার তাল বস, 45। এরপরে হচ্ছে 46, ছ একার চ লয় ল রসিকার তাল বস, 46। 47, দন্তস আকার ত চ লয় ল রসিকার তাল বস, 47। 48, সরেয়া ট চ লয় ল রসিকার তাল বস, 48। 49, দীর্ঘ দন্তীয় ন প ইয়চ উঁচ আকার তাল বস, 49। এরপরে হচ্ছে 50, প উঁচ আকার ইয়চ আকার তাল বস, এটা হচ্ছে ইয় এবং চ এর সংক্ষিপ্ত রূপ 50। তাহলে কি হলো, প ইয়চ আকার তাল বস 50, এই শব্দটাকে কি বলছি আমরা, ইয় চ। তো আমরা কথায় লেখোটা দেখে ফেললাম, কথায় লেখোটা চলো আমরা আরেকবার দেখি। 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 বা 5 10 50।
ঠিক একইভাবে দেখো আমরা অঙ্কে লিখোটা দেখছি। অঙ্কে লিখোর ক্ষেত্রে তোমরা এই জিনিসটা দেখো আমি পাশাপাশি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। যখন কথায় লেখো বলবে তখন দেখো সংখ্যাটা হচ্ছে কি বাম পাশে, খাতার বাম পাশে এবং ডান পাশে তুমি কি লিখছো যেটা বানান সেটা। আর অঙ্কে লেখের ক্ষেত্রে দেখো বানানটা হচ্ছে বাম পাশে আর যেটা সংখ্যা সেটা ডান পাশে। তাহলে দেখি 41 কিভাবে লেখে, 4 10 1। 42 কিভাবে লিখে, 4 10 2। 43 4 10 3। 44 4 10 4। 45 4 10 5। 46 4 10 6। 47 4 10 7। 48 4 10 8। 49 4 10 9। 50 5 0 বা 5 10-এ। তো তোমরা কি করবে, বাংলা বাংলাতে কথায় লেখো এবং অঙ্কে লেখো 41 থেকে 50। তোমরা HW করবে। দেখো আমি তোমাদের জন্য নিচে লিখে রেখেছি HW কত কত। দেখো কথায়ও অঙ্কে লেখো বাংলায় 41 থেকে 50। কথায়ও অঙ্কে লেখো বাংলায় 41 থেকে 50। তোমরা HW করে রাখবে। তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল্প অল্প করে পড়ো, অল্প অল্প করে শিখে পরীক্ষার জন্য আবার রেডি হয়ে যাও। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।